हाय ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू माय चैनल अरिजीत स्टाडी आईक्यू। तो फ्रेंड, तुम्हारा सकले ही जानो आमी तुम्हारे प्रतिवेदन रचना करा शेखाच्छिलाम। अलरेडी आमी दुटो प्रतिवेदन लिखिए दिए। तुम्हारा जरा चैनल नतून तारा अवश्य चैनल के सबस्क्राइब कर दाओ एवं बेल आइकन प्रेस कर दाओ। एवं तुम्हारा जरा आगे भिडियोगुलो देखो तारा अवश्य गए प्लेलिस्टे चेक कर नाओ, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। পিএসসি ক্লার্কশিপ বলো, ডাব্লিউবিসিএস মেন বলো, পিএসসি যে কোনো এক্সামের যে মেন পরীক্ষা আছে তার জন্য খুবই উপকারী এই একটা টপিক। তো চলো প্রথমেই হেডিংটা দেখে নেওয়া যাক, কী বলেছে বিশ্ব অর্থনীতিতে করোনার প্রভাব, এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। তো ফার্স্টেই দেখো আমি খুব সুন্দর করে লিখেছি, একটা হেডিং তোমাদের দিতে হবে। ফার্স্টেই লিখেছি বিশ্ব অর্থনীতিতে করোনার প্রভাব, তো ফার্স্টেই দিতে হবে নিজস্ব সংবাদদাতা, তোমরা সকলেই জানো। তারপরে হয়েছে 1 সেপ্টেম্বর 2020 কলকাতা, মানে ডেট এবং প্লেসটা তোমাদের দিতে হবে, যেমনটা তোমরা নিউজ পেপার রিপোর্টে পড়ো, বাংলা নিউজ পেপার ইংলিশ নিউজ পেপার রিপোর্টে পড়ো, ঠিক আছে? তো চলো ফার্স্টেই শুরু করছি, আমি পড়ছি, সুন্দর করে তোমাদের পড়ছি, তোমরা আগে দেখো কিভাবে লিখেছি সেটা আগে লক্ষ্য করো। বিশ্বব্যাপী করোনা এখন প্রতি মুহূর্তে একটা বাস্তব হুমকি ও আতঙ্ক সৃষ্টি করছে 750 কোটি মানুষের মনে, ঠিক আছে? তার প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্বের প্রতিটা দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। প্রতিদিন বাধাগ্রস্ত হচ্ছে সরবরাহ ব্যবস্থা, কমছে সেবাভিত্তিক ব্যবসার পরিধি। বিশ্ব নেতারা এই অবস্থাকে 90 দশকের মন্দা ও 1930-এর মহামন্দার থেকে এগিয়ে রেখেছেন। বর্তমান সংকটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি বলে আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এমনকি 2007 থেকে 2008 সালে FFF অর্থাৎ অর্থনীতি, জ্বালানি ও খাদ্য সংকটের চেয়ে অনেক আলাদা করে দেখেছেন। দেখো কত সুন্দর করে আমি লিখেছি প্রথম প্যারাটা, ঠিক আছে? অনেক কথা আমি পেপার থেকেও ধার নিয়েছি, পেপার পড়বে তোমরা সবাই, সেখান থেকে অনেক আইডিয়া তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট প্যারাটা দেখো। মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্বজুড়ে শুরু হয় দীর্ঘমেয়াদী লকডাউন, যার ফলে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা, বিমান পরিষেবা, বন্ধ হয়ে যায় উৎপাদন কেন্দ্র, পর্যটন শিল্প, ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও সম্মেলন, যা বিশ্ব অর্থনীতিতে একটা কড়া আঘাত। এভাবে বিশ্বের অর্থনীতিতে চাহিদা এবং উৎপাদনে পতন লক্ষ্য করা যেতে পারে। দাঁড়ি, মানুষের মনে প্রতি মুহূর্তে ভয় এবং বেঁচে থাকার লড়াই চলছে। প্রথম দিকে করোনার কারণে লকডাউনের জন্য জিনিসপত্র ক্রয়ের প্রবণতা বেশি থাকলেও ধীরে ধীরে জিনিসপত্র ক্রয় এবং বিক্রয়ের প্রবণতা অনেকটাই কমছে, যার ফলে বিশ্ববাজারে মন্দা দেখা দিয়েছে, অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিশ্ব অর্থনীতি 2008 সালের পর সবচেয়ে ভয়াবহ মন্দার মুখে। তোমরা দেখো কনসিকোয়েন্সগুলো আমি দিয়েছি, ঠিক আছে? বিশ্বে যে করোনার যে খারাপ প্রভাব সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, খুবই ইম্পর্টেন্ট টপিক, জাস্ট আমি পড়ছি, 2-3 বার তোমরা জাস্ট পড়ে নাও আমার সাথে, তাহলে কিন্তু তোমাদের পুরো জিনিসটা অনেকটা মুখস্থের মতন হয়ে যাবে, নোট বানাতে হবে না। বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, এটা তো পড়লাম। বিশ্ববাজারে শেয়ার মার্কেটে ধস নেমেছে। দাঁড়ি, ইতিমধ্যে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীনে বিগত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতন GDP হ্রাস পেয়েছে। এমনিতে চীনে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে চীন বিশ্বের কাছে কোণঠাসা, তারপর এরকম মন্দা, এক সব মিলিয়ে বিশ্ববাজারে এখন খুব সংকটময় পরিস্থিতি চলছে।
দাড়ি ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুকে সমস্ত রকম প্রতিযোগিতা করা বন্ধ করে দিয়েছে। তার মতে হু ভ্যাকসিন তৈরিতে অক্ষম। এখানে আরও কিছু কথা তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় আরও কয়েকটা কথা অ্যাড করতে পারো কমা কোটেশনের মধ্যে, জিনিসটা আরও সুন্দর হবে। ভাইরাসের সাথে সাথে প্রতিটা দেশের অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি আন্তর্জাতিক চাহিদা নিয়েও উদ্বিগ্ন অর্থনীতিবিদরা। এখানে দিয়ে হবে না, এখানে নিয়ে হবে, ঠিক আছে? ইতিমধ্যে বিশ্ববাজারে তেলের দাম কমেছে, কিন্তু ভারতে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। এখনও অনেক কিছু অস্বাভাবিক হয়ে পড়ে আছে। দাঁড়িয়ে সব মিলিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই করোনার কাছে নাজেহাল। তো ফ্রেন্ডস, তোমাদের কয়েকটা কথা বলে রাখি, এই যে সমস্ত প্যারাগুলো স্টার্ট হয়েছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে, একটু স্পেস দিয়ে করবে, ঠিক আছে? কম্পিউটারে তো বহু সমস্যা দেখা যায়, টাইপ করার সময় অনলাইনে টাইপ করতে হয়, টাইপ করে সেখানে কপি পেস্ট করে এখানে আনতে হয় এমএস ওয়ার্ডে, অনেক চাপ হয়ে যায়, বুঝতেই পারছো তো? তোমরা একটু সহযোগিতা করো আমাকে, এখানে মার্চ মাসের পরে একটা স্পেস দেবে, কিছুটা স্পেস দিয়ে কিন্তু লিখবে। তৃতীয় প্যারাতে দেখো ভাইরাসের সাথে সাথে, এখানে কিছুটা স্পেস দিয়ে তারপরে কিন্তু প্যারাটা স্টার্ট করবে, তাহলে কিন্তু দেখতে ভালো হবে এবং সৌন্দর্য অনেকটা বেড়ে যাবে, অনেকটা মার্কস ক্যারি করবে। তো যে সমস্ত জিনিসগুলো ছোটোখাটো সমস্যাগুলো ছিল তোমাদের আমি বলে দিয়েছি, তো তোমরা বুঝতেই পারলে যে কত সুন্দর করে আমি লিখেছি বিশ্ব অর্থনীতিতে করোনার প্রভাব, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে, যেটা আসার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে? প্রায় গোটা বছরটাই তো করোনা করোনা করেই কেটে গেল, তো আসার সম্ভাবনা খুবই বেশি। তোমরা যদি পড়ে রাখতে পারো, পরীক্ষা হলে তোমাদের বেশি ভাবতে হবে না, তোমরা অবশ্যই লিখতে পারবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না।